কর্মী ভিসায় মালয়েশিয়া যাওয়ার সময় শেষ হচ্ছে মধ্যরাতে, কিন্তু এখনও ফ্লাইটের টিকিট পাননি প্রায় 31,000 কর্মী, ফলে অনেকটাই অনিশ্চিত তাদের যাত্রা। এ নিয়ে আরও জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, বিমানের পক্ষ থেকে যে ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে তার সবগুলো টিকিট ঠিকমতো বিক্রি হয়েছে কিনা? আমরা আসলে যেটি দেখেছি খালি চোখে, যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে যে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে সেখানে যে 271 জন যাত্রী টিকিট দেওয়ার কথা, তার মধ্যে আমরা দেখেছি বিচ্ছিন্নভাবে কয়েকটি এজেন্সিকে তাদের যাত্রীদেরকে টিকিট বিতরণ করতে। তবে আমরা ধারণা করছি যে আসলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে 271টি আসন তার সবকটি পূরণ হয়ে গেছে, যদিও এ বিষয়ে বিমানের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কোনো বক্তব্য আমরা পাইনি। এটা হলো একটি বিষয়। এবং আজকে যারা এই বিমানবন্দরে অপেক্ষমান আছেন মালয়েশিয়াগামী যাত্রী, তার মধ্যে আগে থেকেই যে তথ্য আমরা যেটি জেনেছি যে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে আজকে 1500 যাত্রী এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 271 জন সহ মোট 1771 জন যাত্রী আজকে 8টি ফ্লাইটের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার কথা কর্মী। তবে নতুন করে কোনো কর্মীকে আমরা এখানে টিকিট পেতে দেখিনি। সকাল থেকে যারা এই বিমানবন্দরে অপেক্ষমান আছেন তাদের এজেন্সির জন্য যে তারা টিকিট নিয়ে আসবেন, এখন অনেক অপেক্ষা করছেন। মালয়েশিয়াগামী আরেকটি ফ্লাইট মালয়েশিয়ান এয়ারলাইন্স রাত 10:30 ছেড়ে যাবে, তার জন্য যাত্রীরা আসছেন টিকিট নিয়ে। তবে এই যাত্রীরা আগে থেকেই টিকিট পেয়েছেন এবং সেই টিকিট অনুযায়ী তারা বিমানবন্দরে এসেছেন এবং তারা যাচ্ছেন। তবে সকাল থেকে যারা অনিশ্চয়তার মধ্যে ছিলেন তারা আসলে অনিশ্চয়তার মধ্যেই আছে, নতুন করে আমরা কাউকে টিকিট পেতে দেখিনি। এই বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সুনির্দিষ্টভাবে কিছু যে এই যাত্রীরা আসলে টিকিট পাবেন কিনা বা আসলে তাদের কোনো বুকিং আজকে আদৌ হবে কিনা। একটি বিষয় যে আমরা আসলে জানি যে 2-3 গুণ দামে তারা টিকিট কিনেছেন এবং এমনও দেখেছি যে একজন ব্যক্তি দুবার করে টিকিট কিনেও তিনি মালয়েশিয়ার ফ্লাইট পাননি। এবং বিএমইটির এক্ষেত্রে বিএমইটির পাওয়ার অর্থাৎ বিএমইটির যে ছাড়পত্র বিদেশ যাওয়ার আগে সেটি পেতেও শেষ মুহূর্তে তাদেরকে ভোগান্তি পোহাতে হয়েছে। সব মিলিয়ে প্রায় 30,000-এর বেশি যাদের ভিড় হয়েছে কিন্তু শেষ মুহূর্তে টিকিট জটিলতার কারণে তারা যেতে পারছেন না। একটি বিষয় বাংলাদেশের মিতু, আরেকটি বিষয় জানাবেন, এই যে শ্রমিকরা যে অভিযোগ করছেন এজেন্সির বিরুদ্ধে, এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? এ বিষয়ে আমি যেটা বললাম যে কর্তৃপক্ষ আসলে সেভাবে সদুত্তর দিতে পারছে না যে আসলে এজেন্সিগুলোর কি করণীয়। এ বিষয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী যেটি বলছেন যে তিনি সমস্যার সমাধান করবেন বা অচিরেই আসলে মালয়েশিয়ার দরজা খুলে যাবে, কিন্তু সুনির্দিষ্ট করে যে তথ্য আসলে কর্মীদেরকে আশা যোগাতে পারে, কারণ আপনি জানেন এখানে 31,000-এরও বেশি কর্মী আছেন যাদের ভিসা হয়েছে কিন্তু টিকিটের কারণে যারা যেতে পারছেন না। এবং এই প্রতি যাত্রী আসলে কমপক্ষে 4,00,000 টাকা পর্যন্ত খরচ করেছেন এবং শেষ মুহূর্তে এই টাকা 6,00,000 টাকা পর্যন্ত পড়ছে। এই বিপুল পরিমাণ যে আর্থিক ক্ষতি এই মানুষেরা মুখোমুখি হচ্ছেন বা এই অসচ্ছল মানুষেরা, এর সমাধান আসলে কি হবে তার সুনির্দিষ্ট কোনো আশ্বাস বা সমাধান কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত দেওয়া হয়নি। এ ছিল এখান থেকে সবশেষ। বিমানবন্দর থেকে জানাচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু।